কোটা বিরোধী ছাত্র আন্দোলনের জেরে বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এই অবস্থায় বাংলাদেশে পাঠরত ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে ভারত সরকার। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মেঘালয় সীমান্ত দিয়ে এবং বিমানে করে ভারতীয় ছাত্রছাত্রীদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রবিবার সোনামুড়া মহকুমার শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে 162 জন পড়ুয়া বাংলাদেশ থেকে ত্রিপুরায় আসেন। এদের অধিকাংশই কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজে ছাত্রছাত্রী। এদের মধ্যে আবার 72 জন ভারতের জম্মু কাশ্মীরে ছাত্রছাত্রী রয়েছেন। বাংলাদেশ থেকে আগত ছাত্রছাত্রীদের খাবার সহ বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করার জন্য সোনামুড়ার শ্রীমন্তপুর চেকপোস্টে একটি পৃথক তাঁবু গড়ে তোলা হয়েছে। বিএসএফ মহকুমা প্রশাসন এবং ল্যান্ড পোর্ট অথরিটির উদ্যোগে এই তাঁবু গড়ে তোলা হয়েছে। প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ থেকে ভারতে আসা ছাত্রছাত্রীদের বাসে করে আগরতলায় নিয়ে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগরতলায় প্রশাসনের উদ্যোগে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এদিন বিএসএফ সেকেন্ড ইন কমান্ড রাজেশ লাঙ্গাহা এই সংবাদ জানান। 162 स्टूडेंट्स आए हैं जो ज़्यादातर सेंट्रल मेडिकल कॉलेज कुमिला के हैं, और इन 162 जो स्टूडेंट्स हैं उसमें ज़्यादातर बच्चे जम्मू एंड कश्मीर के हैं। और बीएसएफ आपको जैसे पता है फर्स्ट लाइन ऑफ डिफेंस है, तो हमारा ये पूरी कोशिश रहती है कि हम जो बच्चे बांग्लादेश से आ रहे हैं उनकी मैक्सिमम सपोर्ट करें, असिस्टेंस प्रोवाइड करें और उनको जो है अच्छी फीलिंग दें कि वो वापस जो है भारत में सुरक्षित आ गए। तो हम इनको जो है जब ये भारत अपने इंटरनेशनल बाउंड्री क्रॉस करते हैं उनको जो हम अच्छी तरह वेलकम करते हैं। जो इनकी रिक्वायरमेंट होती है फूड, वाटर, जूसेस एंड अदर थिंग्स वो प्रोवाइड करते हैं। अगर इनको फर्स्ट एड की रिक्वायरमेंट होती है तो वो भी प्रोवाइड करते हैं। फर्दर यहाँ से फिर इनका जो स्मूथ इमिग्रेशन करा के स्टेट एडमिनिस्ट्रेशन ने बसेस वगैरह दी हुई हैं, तो सोनामुड़ा से अगरतला तक इनको पहुँचाते हैं और इनको मैक्सिमम इन्फॉर्मेशन देते हैं, क्योंकि स्टेट एडमिनिस्ट्रेशन ने इनका रहने का भी इंतजाम अगरतला में किया। উল্লেখ্য, কোটা বিরোধী ছাত্র আন্দোলন তোমাতে শুক্রবার থেকে বাংলাদেশ ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে, মোবাইল নেটওয়ার্ক। ফলে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় ছাত্রছাত্রীরা তাদের পরিবার পরিজন ও প্রশাসনের সাথে যোগাযোগ রক্ষা করতে পারছে না। তবে বাংলাদেশ প্রশাসন ভারতীয়দের দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। এদিন শ্রীমন্তপুর স্থলবন্দর দিয়ে আসা ছাত্ররা জানান তাদেরকে কুমিল্লার থেকে প্রশাসনের উদ্যোগে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দুই রাষ্ট্রের প্রশাসনের ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন ছাত্রছাত্রীরা। ব্যুরো রিপোর্ট, আর ইডিওস।